দর্শক সখি অ্যাগ্রো কেয়ারের এর নতুন একটি প্রোডাক্ট সয়েল পাওয়ার যেটি একটি মাইক্রো অর্গানিজম সেটি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলবে রনি অভয়নগর ভাই রনি ভাই ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই আজকে আমরা কোন প্রোডাক্টটা দর্শককে দেখাবো আজকে আমরা দেখা হচ্ছে সয়েল পাওয়ার এটা হচ্ছে মাইক্রো অর্গানিজম একটা অনুজীব আচ্ছা এই মাইক্রো অর্গানিজম যে সয়েল পাওয়ার নামের এটার মধ্যে আসলে মূল উপাদান কি কি আছে আসলে মাইক্রো অর্গানিজম বলতে বোঝায় হচ্ছে একটি অনুজীব যে অনুজীবটা হচ্ছে মাটিতে ব্যবহার করা যে ফার্টিলাইজার গুলো দেওয়া হয় সেটাকে সঠিক পরিমিত ভাবে গাছকে সরবরাহ করা এবং এই অনুজীবটা ক্যারি করতেছে হচ্ছে আপনার সামুদ্রিক শৈবাল রনি ভাই কৃষি জমিতে বা ছাদ বাগানে এই সয়েল পাওয়ারটা কিভাবে কাজ করে মানুষ বার্তা আদান প্রদান করে বিভিন্ন তথ্য আদান প্রদান করে ফোন কল বা সরাসরি কথা বলে তো গাছ কিন্তু মেসেজ পাঠায় কিভাবে সেটা একটু বলি যখন আপনার মাঠে গাছে আপনি সার ব্যবহার করেন এবং ওই শক্তিটা অতিরিক্ত হয়ে যায় ওই লোডটা কিন্তু গাছ নিতে পারে না গাছ তখন যন্ত্রণায় প্রচন্ড ভাবে আর্তনাদ করে প্রকৃতিতে একটা মেসেজ পাঠায় ওই মেসেজটা প্রকৃতি পৌঁছায় দেয় পোকা মাকড়ের কাছে তখন ওই গাছের পরে পোকা মাকড় এসে আক্রমণ করে এবং পাতার বিভিন্ন অংশ রাখে কামড়ায় খেয়ে ফেলে কিছু অংশ চুষে খেয়ে ফেলে তখন গাছ কিছুটা স্বস্তি বোধ করে এই যে একটা সাপ্লিমেন্ট প্রবলেম এই সাপ্লিমেন্ট প্রবলেমের সমাধানের জন্য উন্নত বিশ্বে ব্যবহার করা হয় মাইকোর অর্গানিজম অর্থাৎ অনুজীবের ভিতরে কিন্তু আসলে অনেক প্রকার অনুজীব বাংলাদেশে এবং বিশ্বে পাওয়া যায় আপডেট যে অনুজীবটা যেটা হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্টকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেটা গাসের বডিতে কোনো পেইন আসে না গরমছো খাদ্য ভূলোকে সমানভাবে সমনভাবে বণ্টন করা যাতে গাছ আরতنات করবে না প্লাস শক্তিটাকে এমনভাবে কাজে লাগাবে যে গাছে থেকে ভালো ফুল এবং ফল পারফেক্টলি কৃষক পাবে ছাদে বা বাগানে বা কৃষি জমিতে এই সয়েল পাওয়ারটা কি উপকারিতা পাওয়ার জন্য আসলে ব্যবহার করবে কারণ আপনার গাছে আপনি প্রচুর পরিমাণে খাদ্য দিচ্ছেন কিন্তু খাদ্য দেওয়ার পরও দেখা যাচ্ছে গাছে কোনো উন্নতি হচ্ছে না কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কৃষক অনেক সময় এটা বুঝতে পারে না যে আসলে সমস্যাটা কোথায় এবং এর সমাধানটা কি তো মূল বিষয়টা হচ্ছে যে আসলে খাদ্য দেওয়ার পরে ওই খাদ্যর যে সাপ্লিমেন্ট সাপ্লাইটা এটা কিন্তু ভাবে হয় না না হওয়ার কারণে গাছ খাবারটা নিতে পারতেছে না সয়েল পাওয়ার ব্যবহারে ভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে গাছ থাকবে সুস্থ ও সবল গাছ খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় আত্মনির্ভরশীল হবে প্রচুর পরিমাণে ফুল ফল ধরনের সক্ষমতা অর্জন করবে ফুল ও ফল ঝরে পড়া রোধ করবে এবং ফুল ও ফলের সাইজ এবং আকারকে বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি যখন সয়েল পাউডার কন্টিনিউস করবেন আমরা সাধারণত বলে থাকি মাসে একবার ব্যবহার করা যায় তরল সারটা তো এটা যখন আপনি মাসে প্রতি মাসে একবার করে ব্যবহার করবেন তখন আপনার প্রয়োগকৃত যে সার ফার্টিলাইজারটা আপনি দিচ্ছেন ওইটা গাছের পাতায় পাতায় শিরা সিরাই পৌঁছায় দেবে সাপ্লিমেন্টটা সুন্দরভাবে পৌঁছায় দেবে এবং একটা বিষয় দেখেন প্রকৃতিতে গাছ কিন্তু পানি সাপ্লাই দেয় নতুন কথা একটু মন দিয়ে শোনেন প্লিজ তবে অথবা মাঠে যেখানে গাছ রোপণ করেন না কেন আপনি গাছ কিন্তু শেকড় দিয়ে মাটির গভীর থেকে পানিটারে সে কিন্তু তার শেকড়ের মাধ্যমে ডাল এবং পাতায় ছড়ায় দেয় নিচ্ছে দেওয়ার পরে কি হচ্ছে রানি ভাই আপনার এই সয়েল পাওয়ারটা তরল সারে পরিণত করার পদ্ধতিটা কিভাবে হবে আচ্ছা পদ্ধতিটা হচ্ছে আপনাকে বিশ লিটার প্লাস একটা পাত্র নিতে হবে নেওয়ার পরে আপনি এই সয়েল পাওয়ারটা টা খোলবেন প্যাকেটটা খোলবেন খুলে এর ভিতরে ঢালবেন এক কেজি দেবেন চিটা গুড় এক কেজি দেবেন আটা দিয়ে এটার এক পাত্রের ভিতরে ছাড়ার পরে সুন্দর করে নাড়বেন নাড়ে যে কোনো একটা ঢাকনা দিয়ে বা পলিথিন দিয়ে মুখটা রে এইভাবে বেঁধে ফেলবেন এইভাবে পাত্রটা থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে পাত্রের মুখটা খুলে দেবেন খুলে দেওয়ার পর এইভাবে থাকবে ছয় দিন সাত দিন পরে এটা প্রস্তুত হয়ে গেল তরল সার রনি ভাই আপনার লিকুইড সারটা তো ছয় দিন পরে তৈরি হলো কিন্তু যখন আমি গাছে ব্যবহার করব তখন আসলে সার এবং পানির পরিমাণটা কিরকম অনুপাতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনি এক লিটার একটা পাত্রে আপনি পানি নেবেন ষোলো লিটার আর সয়েল পাওয়ার মিশিয়ে দেবেন এক লিটার বেশ সুন্দর করে মিশাবেন মিশাই এটা আপনি ওই একটা বালতি থেকে মগে করে নিয়ে বা বদনাই করে নিয়ে গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেবেন একটা গাছে বড় গাছে আপনি দুইশো গ্রাম দিতে পারেন মাঝারি একটা গাছে আপনি দেড়শো গ্রাম দিতে পারেন আর ছোট একটা গাছে আপনি একশো গ্রাম দিতে পারেন মানে গাছের গোড়া ভেজবে এখানে যদি আপনার ব্যবহার পদ্ধতিটা একটু বেশি হয়ে যায় তাতে সমস্যা নাই এটা তো অর্গানিক তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আচ্ছা আরেকটা জিনিস মনে করেন আপনার পুরা কোটার মধ্যে কত লিটার ছিল বিশ লিটার আচ্ছা বিশ লিটারের মধ্যে আমি হয়তো পাঁচ লিটার ব্যবহার করলাম বাকি পনেরো লিটার রয়ে গেল জি সেই পনেরো লিটার আমি কতদিন রেখে দিতে পারবো এটা আপনি দুই পাঁচ বছর রাখতে পারবেন জাস্ট তিন মাস পর পর পাঁচশো গ্রাম করে বা দুইশো গ্রাম করে একটু গুড় দেবেন কারণ কি এর ভিতরে কিন্তু আসলে জীবন্ত একটা অনুজীব আছে আপনি যদি মাইক্রোস্কোপ মেশিন দিয়ে দেখেন কেচোর মতো কোটি 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 অনুজীব এর ভিতরে থাকবে তো জাস্ট ওটা বাঁচায় রাখার জন্য আপনাকে খাবার দিতে হবে খাবারটা আছে গুড় শুধু গুড় দিলেই হবে শুধু গুড় দিলেই হবে অনে ভাই আপনার সয়েল পাওয়ারের যে সুবিধাটার কথা বললেন তার মানে আমি একটা প্রোডাক্ট যখন কিনবো আপনার এখান থেকে একশো গ্রামের একটা প্যাকেট সেই প্যাকেটটা আমি বাকি সারা জীবন ব্যবহার করবো আর কোনো প্রোডাক্ট কিনতে হবে না আমার হ্যাঁ সে তো অবশ্যই

কিন্তু তারা আপনাকে এভাবে বলে দেবে না যে আপনি জীবনে কেনবেন একবার ব্যবহার করবেন না জীবন এটা আসলে আমার আদর্শ এবং কৃষি নিয়ে এভাবে আমাদেরকে ভাবা উচিত বাংলাদেশে বড় বড় যে কৃষি কোম্পানি গুলো আছে তারা কৃষকের সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং সেটাকে তারা বাণিজ্যিকভাবে রূপে বাণিজ্যই করে তো আমার কাছে কথা হচ্ছে বেঁচে থাকার জন্য রুজি রুটির জন্য অবশ্যই বাণিজ্যের প্রয়োজন আছে কিন্তু আমি চাই আমার কৃষক ভালো থাকুক আমি ভালো থাকি ভালো থাকুক বাংলাদেশ রনি ভাই এই সয়েল পাওয়ার একশো গ্রামের যে প্যাকেট দেখতে পাচ্ছি এগুলো আসলে কত করে প্রাইস রাখছে সয়েল পাওয়ার একশো গ্রামের রেট রাখা হয়েছে চারশো টাকা এটা আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি আর ঢাকা মিরপুর সাইট ফিট আমার দোকানে এসে আপনি নিতে পারেন আর এখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল রকম জৈব সার হাড়ে গুঁড়ো নিমফুল এক পাডার ঝিনুক পাড়ার সহ গার্ডেন টুল জিও ব্যাগ সাত বাগান করতে আপনার যা লাগে আপনি সবকিছু ইনশাল্লাহ এই একসাথে নিচেই পাবেন আসলে এই সময় খুব চাহিদা দেখা যাচ্ছে খাটো জাতের কেরালা সিমের যে বীজটা এই বীজটা আপনি রোপণ করার পর ঠিক এক মাস পরে থেকে গাছে ফলন আসা শুরু করবে গাছটার সাইজ হবে হচ্ছে এক ফুট সরি এক হাত তো আপনার একটা পরিবারের জন্য যদি আপনি পাঁচটা গাছ লাগান তো পরিবারের জন্য এটা যথেষ্ট খুব ভালো ফলন হয় গিটে গিটে ফল ধরে এটা পার পিস সাত টাকা করে পিস সৌন্দর্যের পূজারি সবাই সবজি জগতে মরিচের জগতে এই একটা মরিচ যেটাকে আমরা নাম বলেছি গহনা মরিচ এই গহনা মরিচ একটা গাছে চার থেকে পাঁচ কালারের মরিচ হবে দেখতে খুবই চমৎকার এবং সুস্বাদু ঝালও খুব এটা পার পিস বীজ দশ টাকা করে পার পিস এই যে একটা এবং প্রচুর পরিমাণে ফুল আসে প্রচুর পরিমাণে ফলন আসে মরিচ গুলা লম্বা এবং মোটা তো এটা পার পিস বীজ দুই টাকা করে পিস আমার কাছে সকল ধরনের বীজই পাবেন চলে আসুন এস বি কেয়ার মিরপুর ষাট ফিট পাকা মসজিদের পেছনে রনি ভাই এই সয়েল পাওয়ার নামের মাইক্রো অর্গানিজম বা অনুজীব যেটা এটা নিয়ে আসলে আমাদের ভবিষ্যতে কৃষিতে কতটুকু সফল হওয়ার সম্ভাবনা আছে আসলে সফলতার ব্যাপারটা হয়েছে যেটা আমি আগে আমার বক্তব্যে বলেছি যে চাষাবাদে আমরা মাটিতে যে সারগুলো ব্যবহার করি অনেক সময় সারটা অতিরিক্ত হয়ে যায় অনেক সময় পরিমাণে একটু কম হয়ে যায় বেশি হয়ে গেলে কি হলো গাছ আর্তনত করা শুরু করে এবং পোকামাকড়ের আক্রমণ শুরু হয় কম হলে কি হলো গাছ কোনো পারফরমেন্স করতে পারলো না বাট আপনি যখন তরল সারটা ইউজ করেন প্রাচীনকালে আমাদের সেটা ব্যবস্থা ছিল সেটা হচ্ছে সরিষার খোল এবং পশুর রক্ত এই দুইটা পচায় এটা ব্যবহার হতো তৎকালীন সময় মাটির যে ধারণ ক্ষমতা শাস্ত্র গত যে উন্নত যে বিষয়টা ছিল ওটা কিন্তু তখন চলতো কাজে আসতো কিন্তু পরবর্তীতে বিভিন্ন পুঁজিপতিরা কৃষকদেরকে আসলে ওই সিস্টেম থেকে উঠাই নিয়ে আসে আধুনিক প্যাকেটে এটা মর্যাদ করা শুরু করেছে এবং কৃষক কিন্তু পণ্যের প্যাকেজিং এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে বাট কৃষক পণ্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু যত্নশীল আর তো আমরা যদি সয়েল পাওয়ারটাকে কন্টিনিউ করি বাংলাদেশে তো কৃষি জমিতে অনেক পরিমাণ সারের ব্যবহারে যে খরচটা খরচটা কমে আসবে এবং কৃষক এই মাদার কালচার থেকে যখন সিস্টার কালচারের রূপ ধারণ করায় কন্টিনিউ করবে কৃষকের কিন্তু কৃষি খরচ কমবে এবং উৎপাদন বাড়বে তা আমরা মূলত একটা রাষ্ট্রে সংখ্যা গুরু কৃষক শ্রেণীর ভাগ্যের পরিবর্তন ঘটাতে গেলে কৃষি খরচটা কমাতে হবে উৎপাদনকে বাড়াতে হবে কৃষককে সম্মান দিতে হবে কৃষককে সম্মান দিন